হ্যালো ফ্রেন্ড, টেকনিক্যাল অক্সের পক্ষ থেকে আমি আছি ইমরান। আজ আমরা দেখাবো কীভাবে এরকম 3D ইন্টারফেস ফেসবুক মকআপ তৈরি করতে হয়। এর আগে এরকমই একটি ইনস্টাগ্রামের জন্যও দিয়েছিলাম, যারা দেখেন নাই তারা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। তো প্রসেসটি শুরু করার আগে আপনারা ডিসক্রিপশনে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে একটি পিএইচডি ফাইল ডাউনলোড করে নেবেন। এখন আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এবার সার্চ বারে সার্চ করুন www.photopia.com। সার্চ করলে দেখতে পারবেন যে একটি অনলাইন ফটোশপ ওপেন হয়েছে। এবার আমরা বাম পাশের কোণায় ফাইল অপশনটিতে ক্লিক করি। ক্লিক করার পর ওপেন অপশনে ক্লিক করি। এখন আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফাইলটি ওপেন করুন। একটু লোডিং হওয়ার পর ওপেন হয়ে যাবে। এখন আপনারা ডান পাশের বারে দেখুন LAY নামে একটি অপশন আছে, ওটাতে ক্লিক করুন। এবার ডাবল ক্লিক নামে একটি লেয়ার আছে, ওটাতে ডাবল ক্লিক করুন। দেখবেন আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এবার দেখুন ফটো নামে একটি লেয়ার আছে, ওটাতে ডাবল ক্লিক করুন। যেহেতু এখানে আগে থেকে একটি লোগো আছে, ওটার আইটা ক্লোজ করে দিন, তাহলে ওটা চলে যাবে। এখন আবার ফাইল অপশনে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস অপশনে ক্লিক করুন। এখন এখান থেকে আপনারা আপনাদের ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি ল্যান্ডস্কেপ হলে ভালো হয়। আমি এখান থেকে এমনি একজনের একটা ফটো সিলেক্ট করতেছি। এখান থেকে আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি ওপেন হওয়ার পর কোণার দিকে দেখবেন স্কোয়ার চিহ্নগুলো আছে, এগুলো ধরে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বড় করে নেবেন, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোপুরি সেট হয়ে যায়। এবার ফাইল অপশনে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করি। এবার 2 নম্বর ট্যাবে ক্লিক করলে দেখবেন যে জায়গা মতো সেট হয়ে গেছে। এখন নাম বা টাইটেল চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করি। তারপর দেখবেন ইউজার নেম নামে একটি লেয়ার আছে, ওটাতে ডাবল ক্লিক করবেন। তারপর কিবোর্ডের ক্রস অপশনে ক্লিক করে সবগুলো টেক্সট কেটে দিবেন। এরপর এখানে আপনারা আপনাদের নামটি লিখবেন, আমি এমনি একজনের নাম লিখছি। এখন ইয়োর টেক্সট নামে একটি লেয়ার আছে, ওখানেও ডাবল ক্লিক করে আপনারা স্ট্যাটাস লিখতে পারেন একইভাবে ইউজার নেমের মতো। এখন এখানে দেখবেন লাইকের সংখ্যা, কমেন্টের সংখ্যা এগুলোও আছে, শেয়ারের সংখ্যাও আছে। এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সব সেমভাবেই হবে, ইউজার নেমের মতো। ইউজার নেম যেভাবে চেঞ্জ করলাম একইভাবে সবগুলো চেঞ্জ হবে। এখন আবার ফাইল অপশনে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করি। এবার প্রথম ট্যাবে চলে গেলে দেখতে পারবেন যে সব কিছু জায়গা মতো সেট হয়ে গেছে। দেখুন আমি একটু জুম করে দেখাই আপনাদের। দেখুন সব একদম ঠিকঠাক মতো আছে। এবার আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করি। এখন এই অপশনটিতে ডাবল ট্যাপ করি দেখবেন একটি কালার বার ওপেন হয়েছে। এবার কালারটা চেঞ্জ করলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা কালারগুলো একটু হালকা দিবেন, বেশি ডিপ দিলে ভালো লাগবে না। আমি এখন আরেকটি কালার অ্যাড করে দেখাই। ওকেতে ক্লিক করে দিলে কালারটি সেভ হয়ে যাবে। এবার এটিকে জুম আউট করে দেখি কেমন হলো। দেখেন অনেক সুন্দর লাগতেছে। এবার ফাইলটিকে সেভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করি, তারপর এক্সপোর্ট অ্যাজ অপশনে ক্লিক করি। তারপর JPEG-তে ক্লিক করলে একটি বার ওপেন হবে, এটাতে কোয়ালিটিটা হাই করে দিন এবং সেভে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোডে ক্লিক করুন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড বা আপলোড করার জন্য কোনো MB-র প্রয়োজন হয় না এখানে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এরকম আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমাদের টেকনিক্যাল অক্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।